বন্ধুরা, আজ সৌদি আরবে আল রায়া মার্কেটে আমি কিছু মশলা সম্পর্কে জানাবো বা মশলা দেখাবো। কত রকম মশলা থাকতে পারে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, তাহলে অনেক কিছুই, অনেক মশলা সম্পর্কেও জানতে পারবেন। চলুন আমরা দেখে নিই ভিডিও শেষ পর্যন্ত। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব, হিট দ্য বেল বাটন। বন্ধুরা চলুন, বন্ধুরা সৌদি এই লোকটা আপনার এখানে কিন্তু বিভিন্ন রকম মশলা কিনতে আইছে। তো এখানে অনেক রকম মশলা আছে। এটা ইয়ামেনের একটা লোক, আপনার এখানেই কর্মরত বা অন্য বিভিন্ন রকম কাজকাম যারা, এটা পিঠা বানাইতে পারে, অনেক রকম কাজ করে। এগুলো আপনাদের এখানে দেখাবো। এখানে আরও অনেকেই আসবে কিনা কেটা। এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কিসমিস, এটা বড় কিসমিস। আর এটা দেখতে পাচ্ছেন, এটা কালো কিসমিস। কিসমিস তো শুধু আঙ্গুর ফলেরই হয়, শুকনো আঙ্গুর ফল, এটা আপনি জানেন আপনারা সবাই। এটা কিন্তু আছে মিক্সড, পেস্তা বাদাম আছে, কাজু বাদাম আছে, আপনার কিসমিস আছে, ঠিক আছে, এগুলো মিক্স করা কিসমিস। দেখুন দারুন, এই কিসমিসটা অনেক বড়। এমন কিসমিস আসলে ভাবতে পারবেন না যেটা আসলে কিসমিস না, অন্য কিছু। এটা হচ্ছে তিন। তিনের কিন্তু অনেকগুলো গুণ আছে, যেটা আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনেক পছন্দ করতেন। যেমন সূরা তিনের নামে কিন্তু একটা সূরাও আছে, ওয়া তিন ওয়া যাইতুন, অর্থাৎ এই তিল আর জাইতুনের যে কতগুলো গুণ আছে আপনাদেরকে আমি একদিন এই সম্পর্কে জানাবো ইনশাল্লাহ। এটা খেজুর, এটা আজোয়া খেজুর। আজোয়া খেজুরের নিশ্চয় নাম শুনেছেন, যেটা আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব প্রিয় ছিল। এটাও খেজুর, দেখুন মশলা, কত রকমের মশলা দেখবেন আজকে দেখে নেন। এটা কিন্তু অনিয়ন পাউডার, অর্থাৎ পেঁয়াজের গুঁড়া। এটা গার্লিক পাউডার, এটা হচ্ছে আপনার রসুনের গুঁড়া। জেঞ্জির, অর্থাৎ আদা গুঁড়া। সুগার, চিনি। এটা হচ্ছে রেশমারি, এটা মিন্ট ড্রাই। এটা আপনার পাঁচফোড়ন আছে, যেটা আপনার বিভিন্ন কাজে ব্যবহার করে মানুষ। এখানে আছে কালো জিরা, মেথি, জিরা, এটা হচ্ছে ধনিয়া। দেখুন এখানে বিক্রিও করতেছে, এখানে এক ভাই কর্মরত আছে তিনি। এটা হচ্ছে দারুচিনি, পরিষ্কারটা। এটা হচ্ছে লেমন, এভাবে কেউ খেয়েছেন কোনো দিন? দেখুন লেবু শুকিয়ে এটা রেখে দিয়েছে, এটা বিরিয়ানি বা আপনার ক্যাপচা, বিভিন্ন রকম খাবার ইয়াতে ব্যবহার করে। দেখুন এটাও একটা বীজ, এটাও বীজ। তেজপাতা আছে। এই মশলা কোনোদিন কেউ খেয়েছেন? এই মশলাটা কি জানেন? এটা কিন্তু আপনার গাঁদা ফুলের পাপড়ি। জিরা এখানে আছে, এগুলো আপনারা সচরাচর সবাই চিনেন জিরা। দেখুন হলুদ আছে, এখানে একটা পাউডার আছে আপনার চিকেন মশলা, চিকেন মশলার মিক্সড মশলা এটা তৈরি করে রেখেছে। এছাড়া খ্যাপসার মশলা, খ্যাপসার যেখানে সৌদি আরবে অনেক ফেভারিট একটা খাদ্য। দেখুন এখানে আপনার চিনি নামন পাউডার, দেখেন সেভেন স্পাইস, এটা আছে আপনার। দেখুন লবঙ্গ টবঙ্গ, এগুলো তো আপনারা জানেন সবাই। কত রকম মশলা এখানে আছে, ব্ল্যাক মরিচ যেটা বলা হয়,
অর্থাৎ গোলমরিচ, এটা আপনার গোলমরিচ পাউডার, নারিকেল, দেখুন সৌদি আরবে আমরা নারিকেল কিনি ঠিক এরকম, নারিকেল, কোকোনাট পাউডার, দেখুন দেখুন কত রকম মশলা, ব্ল্যাক লেমন, আপনার কালো লেবু, এটা গ্রাম ফ্লাওয়ার, এটা সোলা, এগুলো তো আপনারা যা সচরাচর আমরা সবাই জানি, এটা কাঠ বাদাম, এটা দেখেন গোলাপের পাপড়ি, এটা মশলা হিসাবে যে কেউ খায় অনেকেই কল্পনাই করতে পারবে না, গোলাপের পাপড়ি, এটা এটা গাওয়ার গুঁড়া, যেটা আমরা সৌদি আরবে গাওয়া খুব ফেভারিট একটা খাদ্য, সেই গাওয়া গুঁড়া, আর এটা গাওয়ার সেই উপাদান, দেখুন এটা থেকে কিন্তু গাওয়া তৈরি হয়, এমন পাউডার তৈরি করে, তৈরি করে তারপরে গাওয়া তৈরি করে, গাওয়ার রেসিপি কিন্তু আমার দেওয়া আছে আমার চ্যানেলে, দেখুন এগুলো গাওয়া ছোটো বড়ো, এগুলো একটা সাইজের আর কি, তাছাড়া একই জিনিস, দেখুন এটা সৌদি গাওয়া, এলাচ, এলাচ, এটা আছে কফি, এটা থেকে কফি পাউডার, সোলা, এটা আপনার বাদাম কেটে রাখিছে, এটাও বাদাম সাইজ করে কেটা, পেস্তা বাদাম, এগুলা বাদাম, দেখুন কত রকমের বাদাম আছে এখানে, আর অন্যান্য খাওয়ারও আছে, থাকছব, এই বাদামটা কত বড় দেখেন, এটা আছে ছোলা, কাবলি, এটা কাবলি ছোলা, কাবলি ছোলা তো সবাই চেনেন, এটা পিনচিট, এটা পাকিস্তানের, এটাও তুর্কির, এটা পিনচিট কিন্তু তুর্কির, ব্রাজিলের, এটা আছে পরে রুস প্রিমিয়াম, দেখুন লেখা আছে রুস প্রিমিয়াম, এটা ব্রাজিলের তৈরি, এটা দেখুন দেখুন মশলার সমাহার, কত রকম মশলা, এখানে আছে বীজ, আপনার বরবটির বীজ, তারপরে এখানে আছে, এটা আছে ভুট্টা, বাংলাদেশে ভুট্টা বলেই আমরা পরিচিত, মসুরের ডাউল,